আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছি তো আজকে থেকে আমাদের ডিজি সার্কিটের ক্লাস শুরু হবে এর আগে তো আমাদের কমিউনিকেশন ইলেকট্রনিক্স এগুলো হয়েছে তো আজকে নতুন করে শুরু হলো আজকে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে ডিজি সার্কিটে ঠিক আছে ডিজি সার্কিট আমি আর একটু শুনতে চাচ্ছি সবার কাছ থেকে আমার কথা কি ক্লিয়ার শোনা যায় একটু ফিডব্যাক দেই আমার কথা কি ক্লিয়ার শোনা যায় আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো আজকে আমাদের ক্লাস হচ্ছে সার্কিটিনের মানে আমাদের ইলেকট্রিক্যাল পার্টের প্রথম যে অংশটা ত্রিপুলির পার্টের প্রথম মানে ত্রিপুলি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রথম যে পার্টটা সেটা হচ্ছে কি সার্কিট আর তো সার্কিটের প্রথম পার্ট অবশ্যই ডিসি সার্কিট কেননা ডিসি সার্কিট না বুঝতে আমরা এসি সার্কিটে যাইতে পারবো না ঠিক আছে তার মানে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম পার্ট করতে করবো আজকে যে ডিসি সার্কিট ঠিক আছে তো ডিসি সার্কিটে ঢোকার আগে সার্কিটের কিছু কাজ আসে ঠিক আছে যেরকম কারেন্ট কাকে বলে ভোল্টেজ কাকে বলে পাওয়ার কাকে বলে এগুলো আমরা আগে জানবো সার্কিটে ঢোকার আগে এগুলো আমরা কি করব আগে জানবো ঠিক আছে কারেন্ট কারেন্ট কাকে বলে কারেন্ট বা তড়িৎ প্রবাহ হল কারেন্ট বা তড়িৎ প্রবাহ কারেন্ট যা তড়িৎ প্রবাহ একই কথা তড়িৎ প্রবাহ হলো তড়িৎ আধানের প্রবাহ তড়িৎ প্রবাহ কি তড়িৎ আধানের প্রবাহ তড়িৎ প্রবাহ কি তড়িৎ আধানের প্রবাহ বা চলাচল তাহলে তড়িৎ প্রবাহ কারেন্ট কী কারেন্ট বা তড়িৎ প্রবাহ কি কারেন্ট বা তড়িৎ প্রবাহ হল তড়িৎ আধানের প্রবাহ বা চলাচল ঠিক আছে অথবা আমরা এভাবে বলতে পারি যে কোনো পরিবাহীর কোনো পরিবাহীর যে কোনো প্রস্তুচ্ছেদ কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে কোনো প্রস্তচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে একক সময়ে যে পরিমাণ একক সময়ে যে পরিমাণ আধান প্রভাবিত হয় যে পরিমাণ আধান প্রভাবিত হয় ঠিক আছে তাকে কি বলে তড়িৎ প্রবাহ বা কারেন্ট বলে তাহলে সংজ্ঞাটা কি আমরা আবার দেখি যে কারেন্ট কাকে বলে কারেন্ট হলো কারেন্ট বা তড়িৎ প্রবাহ হলো তড়িৎ আধানের প্রবাহ তড়িৎ প্রবাহ কি তড়িৎ আধানের প্রবাহ বা চলাচল তড়িৎ আধানের প্রবাহ বা চলাচল কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রভাবিত হয় তাকে কি বলে কারেন্ট বলে তাহলে এই সঙ্গে অনুসারে আমরা লিখতে পারি কাল টু কি কিউবাই টি কিউ হলো কি আধান আর টি হলো কি সময় একক সময় বলছে যে কোনো পরিবারের মধ্যে দিয়ে কোনো পরিবারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ একক সময় তাহলে সময় একক যেহেতু একক সময় বলছি তা তৃতরা ভাগ আবার যে পরিমাণ কি আধান প্রভাবিত হবে আধান মানে কি কিউ তার মানে কিউ ভাগ টি হলো কি কারেন্ট তো এই সংজ্ঞা থেকে বা সূত্র থেকে যে সূত্র লিখলাম এই সূত্র থেকে আমরা এই সংজ্ঞাটা বানাইতে পারি যে প্রতি সময়ে আধানের প্রতি সেকেন্ডে আধানের প্রভাবকে কি বলে কারেন্ট বলে মানে শর্টকাট আমাদের যে বইয়ের মতো হুবু লিখতে হয় বিষয়টা তা না আমরা এই সূত্র থেকে কিন্তু লিখতে পারি বা সূত্র যদি এখানে আসে না এখান থেকে বানাইতে পারি যে সময় মানে কি সময় কি ভাগ আছে তাহলে ভাগ থাকলে তখন আমরা কী লিখতে পারি প্রতি ভাগ থাকলে তখন কি বলি আমরা প্রতি তাহলে ভাগ কি আছে টাইম তাহলে আমরা এখন বলতে পারি যে প্রতি সময়ে প্রতি একক সময়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রভাবিত হয় কোনো তারের মধ্যে দিয়ে সেটাই কি হবে কারেন্ট তাহলে প্রথমত আমরা কি বলতে পারি যে তড়িৎ প্রবাহ হল তড়িৎ আধানের প্রবাহ বা চলাচল তো আমরা আবার অন্যভাবে বলতে পারি যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রভাবিত হয় তাকেই কি বলে কারেন্ট বলে সেই সংজ্ঞাতে এই সংজ্ঞা থেকে আমরা সূত্র বানাইতে পারি আইকাল কি কিউ বাই টি আইকাল কি কিউ টি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আর একভাবে বলতে পারি আমরা এখানে কি আরো একভাবে বলতে পারি যে কারণ হলো ইলেকট্রন ইলেকট্রনের প্রবাহ কারেন্ট হলো কি ইলেকট্রনের যে ইলেকট্রনের প্রবাহকে কি বলে কারেন্ট বলে ঠিক আছে ইলেকট্রনের প্রবাহকে কি বলে কারেন্ট বলে তো ইলেকট্রনের প্রবাহ আচ্ছা কারেন্ট আমরা এভাবে পড়তে পারি যে ইলেকট্রনের প্রবাহ তো ইলেকট্রনের প্রবাহ বুঝতে হলে আগে ইলেকট্রন কি সেটা জানতে হবে ঠিক আছে দেখেন মনে করি আমরা যে একটা পরিবাহী নিই অর্ধ পরিবাহী না পরিবাহী সাপোজ পরিবাহীটা কি কপার বা পরিবাহীটা আমরা ধরি হচ্ছে অ্যালুমিনিয়াম পরিবাহীটা ধরলাম কি অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়ামের মধ্যে মোট পরমাণুর সংখ্যা কত পরমাণুর সংখ্যা হচ্ছে তেরো মোট ইলেকট্রন কয়টা থাকবে তেরোটা তো এই তেরোটা মোট ইলেকট্রন থাকবে তাহলে প্রতিটা কক্ষপথে মোট ইলেকট্রন করা থাকতে পারে তার জন্য সূত্র হচ্ছে টু এন স্কোয়ার যেখানে এন মানে কি কক্ষপথ যেখানে এন মানে কি কক্ষপথ ঠিক আছে আচ্ছা এন মানে কক্ষপথ যদি প্রথম এনিক্যাল টু ওয়ান মানে প্রথম কক্ষপথ হয় তাহলে প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন করা থাকবে দুইটা যদি দ্বিতীয় কক্ষপথ হয় তাহলে আমাদের কি হচ্ছে টু টু স্কোয়ার দুই দোকানে চার চার দোকানে আট আচ্ছা এখন যদি তৃতীয় কক্ষপথ হয় তাহলে কথা হচ্ছে তিন নয় নয় দোকানে আঠারো তাহলে প্রথম কক্ষপথে দুইটা পরবর্তী কক্ষপথে আটটা তার পরবর্তী কক্ষপথে কটা থাকবে আঠারোটা ঠিক আছে তাহলে একটা পদার্থের তো অসংখ্য কী থাকে পরমাণু থাকে ঠিক আছে তা আমরা জাস্ট একটা দেখি মনে করি এটা অ্যালুমিনিয়াম এটা নিউক্লাস আচ্ছা এটা কি নিউক্লাস তো এখানে না জানলেও চলবে কোনটা নিউক্লাস আমরা জাস্ট ইলেকট্রন বিন্যাস একটু দেখব আচ্ছা তাহলে প্রথম কক্ষপাত ইলেকট্রন প্রথম কক্ষপাত কোনটা এটা প্রথম কক্ষপাত ইলেকট্রন করা থাকবে দুইটা তাহলে দেই সাপোজ এখানে ইলেকট্রন কয়টা দুইটা তার পরবর্তী কক্ষপাত ইলেকট্রন করা থাকবে আটটা তাহলে দেই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দুই আর আটে কত দশটা চলে গেছে মোট কয়টা তিনটা কিন্তু মোট কয়টা তেরোটা সরি মোট কয়টা তেরোটা তাহলে প্রথম কক্ষপাতে সর্বোচ্চ দুইটা পরবর্তী কক্ষপাতে সর্বোচ্চ আটটা তাহলে দুই আর আট মিলে কত হয়েছে আমাদের দু আর আট মিলে দশ তাহলে আর থাকে কয়টা দশটা তো আমাদের দুই কক্ষপাত মিলে প্রথম এবং দ্বিতীয় এই দুইটা কক্ষপাত মিলে আমাদের দশটা নিয়ে নিছে তাহলে আর থাকলো কয়টা থাকলো কিন্তু আমাদের আর তিনটা তাহলে এই তিনটা কই থাকবে এই শেষ কক্ষপথে থাকবে কোন কক্ষপথে থাকবে শেষ কক্ষপথে থাকবে তো এরকম সবসময় যদি পরিবাহী হতে হয় যদি কি হইতে হয় পরিবাহির হতে হয় তাহলে অবশ্যই ইলেকট্রন সংখ্যা চার থেকে কী হইতে হবে কম হতে হবে যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন কত যে সকল পরমাণুর সর্বশেষ কক্ষপাতের ইলেকট্রন কত চারটা থেকে কম তাকে কি বলি আমরা পরিবাহী তাকে কি বলি পরিবাহী যেমন অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা তিনটা আবার কপারেরও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা মানে চারটা থেকে কম হবে আর কি যেইগুলার সর্বশেষ কক্ষপাতের ইলেকট্রন চারটা থেকে কম সেগুলো হচ্ছে পরিবাহী আর তার মধ্যে দিয়ে কারেন্ট স্বাভাবিক তাপমাত্রায় প্রভাবিত হতে পারে আচ্ছা তাহলে সর্বশেষ কক্ষপাত ইলেকট্রন কয়টা আসলো তিনটা আর এই সর্বশেষ কক্ষপাতের ইলেকট্রনের জন্য কারেন্ট ফ্লো হয় সর্বশেষ কক্ষপাতের ইলেকট্রনের জন্য কি হয় কারেন্ট ফ্লো হয় ঠিক আছে যে ইলেকট্রন প্রভাবের কারেন্টকে আমরা একভাবে বলতে পারি যে ইলেকট্রন প্রবাহের হারকে কি বলে কারেন্ট বলে তা কারেন্টের এখানে কয়েকটা সূত্র দেখ সংজ্ঞা দেখছি একটা হলো তড়িৎ হলো তড়িৎ আধানের প্রবাহ বা চলাচল একে একটু সংজ্ঞায়িতভাবে লিখলে পারি যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রভাবিত হয় তাকে কি বলে কারেন্ট বলে এটা একভাবে বলতে পারি আর একভাবে বলতে পারি যে ইলেকট্রন প্রবাহের হারকে কী বলে কারেন্ট বলে ইলেকট্রন প্রবাহের হারকে কী বলে কারেন্ট বলে মানে ইলেকট্রন যে হারে প্রভাবিত হবে তাকে কি বলবে কারেন্ট বলবে তাহলে ইলেকট্রন প্রভাব হবে কিভাবে ইলেমিমেমনে কি ইলেকট্রন প্রবাহ হবে হবে না এখানে একটা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে মনে রাখবো আমরা কারেন্ট প্রবাহ হয় যে কোনো পদার্থের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন অনুসারে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন অনুসারে কারেন্ট প্রভাবিত হয় যদি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন চারটা থেকে কম হয় তাহলে সেটা পরিবাহী আর যদি চারটা হয় তাহলে সেটা অর্ধপরিবাহী আর যদি চারটা থেকে বেশি হয় তাহলে সেটা অপরিবাহী দ্যাট মিন্স ইনসুলেটর ঠিক আছে আচ্ছা তাহলে এখানে তিনটা আছে তাহলে যেহেতু তিনটা আছে সেহেতু নাম এটা পরিবাহী তাহলে এখন এই যে আমাদের সর্বশেষ কক্ষতে ইলেকট্রন এ যদি মুভ না করে এ যদি মুভ না করে অর্থাৎ চলাচল যদি না করে তাহলে কারেন্ট ফ্লো হবে না হবে না তাহলে এখন একে মুভ করতে হলে কী করতে হবে অবশ্যই একে মুভ করতে হলে একটা ফোর্স প্রয়োগ করতে হবে এই সর্বশেষ কক্ষপথে যে তিনটে ইলেকট্রন আছে একে যদি আমরা মুভ করতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে ফোর্স প্রয়োগ করতে হবে আর একে যদি আমরা ফোর্স প্রয়োগ করি তবে কি হবে মুভ হবে আর এ যখন মুভ করা শুরু করবে তখনই এ মুভ করা মানে কি চলাচল করা শুরু করবে একে যখন আমরা এর উপরে যখন কোনো বল প্রযুক্তি করব তখন কী চলাচল করা শুরু করবে মানে এখান থেকে এখানে আসবে এই যে যে মুভ করলো এক থেকে আরেক স্থানে মুভ করলো এই মুভ করার ফলে কি হবে কারেন্ট প্রবাহ শুরু করবে আর এই সর্বশেষ কক্ষপাতের যে ইলেকট্রন তো এমনি এমনি মুভ হবে না এর উপর কী করতে হবে বল প্রয়োগ করতে হবে আর সেই বলটা হচ্ছে ফোর্স বা ভোল্টেজ সেই বলটাই কি ফোর্স বা ভোল্টেজ তাহলে ভোল্টেজ কাকে বলে যে ইলেকট্রন মুভ করতে যে ফোর্স লাগে সেটা হচ্ছে কি ভোল্টেজ আর কারণ কি কারেন্টের সংখ্যা তো এখান থেকে দেখলাম অথবা আমরা বলতে পারি যে ইলেকট্রন কি ইলেকট্রন পোভার হারকে কারেন্ট বলে আশা করি কারেন্ট কাকে বলে এটা নিয়ে কারো কোনো অসুবিধা নাই এর একক হচ্ছে এম্পেয়ার যতটুকু বলেছি এতটুকুতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি যতটুকু বলেছি এতটুকু যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারি আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছি সবাই আচ্ছা কারো কোনো অসুবিধা নেই তাহলে যেহেতু সবাই চুপচাপ আছে আমি আর একবার রিপিট করি যে আমরা আজকে করতেছি ডিসি সার্কিটের প্রথম ক্লাস ডিসি সার্কিটের কি প্রথম ক্লাস তো ডিসি সার্কিট বা সার্কিটে ঢুকতে হলে সার্কিটে ঢুকতে হলে সর্বপ্রথম আমাদের কারেন্ট ভোল্টেজ এবং পাওয়ার এই তিনটা নিয়ে একটু আলোচনা করতে হবে তারপরে সার্কিটের মধ্যে আমরা যাব তো প্রথমে আমি কারেন্ট নিয়ে আলোচনা করব যে কারেন্ট কাকে বলে কারেন্ট বলে তড়িৎ প্রবাহ হলো কারেন্ট বা তড়িৎ প্রবাহ একই কথা যে তড়িৎ প্রবাহ হলো তড়িৎ আধানের চলাচল তড়িৎ আধানের কি চলাচল তো একে যদি আর একটু বিশ্লেষণ করে বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রভাবিত হয় তাকে কি বলে কারেন্ট বলে আচ্ছা তাহলে এই সংগণেশ সূত্র কী পাচ্ছি আইকাল টু কিউ কি টি আইকাল টু কিউ ভাই টি অর্থাৎ কুলম্ব বাই কি সেকেন্ড কুলম্ব বাই কি সেকেন্ড তাহলে প্রতি সেকেন্ডে যতগুলো আধান প্রভাবিত হবে সেটা হচ্ছে কি কারেন্ট আর তার একক কীভাবে যাবে অ্যাম্পেয়ার ঠিক আছে একক কি অ্যাম্পেয়ার এখানে প্রতীক হিসাবে কারেন্টের প্রতীক হিসাবে আয় লেখা হয় ঠিক আছে এবং এর এককের একক লেখায় হচ্ছে এ দ্বারা এতে কি বুঝি আমরা অ্যাম্পিয়ার বুঝি ঠিক আছে আচ্ছা তা আমরা আরেকভাবে বলতে পারি যে এই যে ইলেকট্রন প্রবাহের হারকে কী বলে কারেন্ট বলে আমরা এভাবে বলতে পারি যে ইলেকট্রন প্রবাহের হারকে কি বলে কারেন্ট বলে আর ভোল্টেজটা কীভাবে বলতে পারি যে ভোল্টেজ হলো একটা বৈদ্যুতিক চাপ বা ফোর্স বৈদ্যুতিক চাপ বা ফোর্স যে ইলেকট্রনকে স্থানান্তরিত করতে ইলেকট্রনের উপরে যে বল প্রযুক্তি করতে হয় সেটাই মূলত কি ভোল্টেজ সেটাই মূলত কি ভোল্টেজ এখন আমি একটু আসি যে আসলে ভোল্টেজটা তো ঠিক আছে এই একটা তার একটা তার না তো মনে করি ভোল্টেজ এখানে বি এ আছে এখানে কি আছে ভিবি এ একটা তার এখানে বি এ আছে এখানে কি আছে ভিবি আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন কারেন্টটা কোন দিকে ফ্লো হবে এই দিকে মানে এর থেকে বির দিকে নাকি বির থেকে এর দিকে আমরা কিভাবে ডিফাইন করব যে কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে এই দিকে ফ্লো হচ্ছে নাকি এই দিকে ফ্লো হচ্ছে কীভাবে আমরা ডিফাইন করবো দেখি যদি বি এ গ্রেটার দেন বি হয় তাহলে কারেন্ট ফ্লো হবে এর থেকে বির দিকে আর যদি ভিবি বি এর থেকে বড় হয় তাহলে কারেন্ট ফ্লো হবে কি বি থেকে এর দিকে তার মানে ভোল্টেজ যেই দিকে বেশি চাপ তার সেই দিকে বেশি ন্যাচারাল কথা মনে করেন এখানে একটা পাইপ আছে এখানে একটা পাইপ আছে ঠিক আছে দুই প্রান্ত তো আমাদের যদি পানির চাপটা সাবো সেখানে দেখেন পানির চাপটা যদি আমরা ইয়ে করি আঁকাই এই সাইড থেকে এই সাইড পানির চাপ কি বেশি না তাহলে এই সাইড থেকে এই সাইড যদি পানির চাপ ধরি এটা এ এটা কি বি তাহলে বিদ থেকে এর সাইডে কি চাপটা বেশি তাহলে পানি কোন দিকে ফ্লো হবে অবশ্যই এর থেকে বি দিকে ফ্লো হবে কোন দিকে ফ্লো হবে এই দিকে ফ্লো হবে কারণ এই দিকে চাপটা বেশি এদিকে দিকে যেহেতু চাপটা বেশি তাহলে কারেন্ট পানির পানির যে স্রোতটা সেই স্রোতটা অবশ্যই এই দিকে ফ্লো হবে যদি এই দিকের বেশি দিতাম আমরা মনে করো একটু বে বাড়াই দেই এখন বিদ থেকে এর সাইডে কম কিন্তু যে বি সাইডে বেশি এর সাইডে কি কম তাহলে অবশ্যই পানির চাপটা এই দিকে ফ্লো হয়ে পানির স্রোতটা কোন দিকে আসবে এই দিকে আসবে স্রোতটা কোন দিকে বা পানি কোন দিকে আসা শুরু করবে এই দিকে আসা শুরু করবে তাহলে পানি যে যেদিকে আসা শুরু করবে কারেন্টটাও সেই দিকে মানে যদি ধরি ওয়ান কাইন্ড অফ ড্রেন যদি এটা কি ওয়ান কাইন্ড অফ ড্রেন ধরি যে ড্রেনের এই পাশে চাপটা বেশি তাহলে এই পাশে যদি চাপটা বেশি হয় তাহলে অবশ্যই পানিটা কোন দিকে আসবে এই দিকে আসবে তাহলে পানিটা এই এইদিকে পানি যে আসা পানিটা যে আসবে সেটাই মূলত কারেন্ট আর পানিটা যে ফোর্স দিয়ে যে ফোর্স থেকে পাবে মানে যে ফোর্সের মাধ্যমে পানিটাকে কি পাঠানো হবে সেই ফোর্সটাই কি ভোল্টেজ তাহলে এখানে ফোর্সটা বেশি বিধায়িত পানি এই দিকে আসবে তাহলে সুতরাং পানি যদি এইদিকে আসে তাহলে কারেন্টটাও এইদিকে আসবে তার মানে বুঝলাম কি আমরা যেই সাইডে ফোর্স বেশি সেই সাইড থেকে যে সেই সাইডে ফোর্স কম সেই সাইডে কারেন্ট ফ্লো হবে অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হবে তাহলে এখন যদি বি এ হয় যদি বি এ থেকে বড় হয় তাহলে অবশ্যই কারেন্ট কি এর থেকে বির দিকে ফ্লো হবে আমি আশা করি বুঝাইতে পেরেছি যে কারেন্ট কোন দিকে ফ্লো হবে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারি আচ্ছা কারো কোনো প্রশ্ন নাই না ঠিক আছে তাহলে আমরা কারেন্ট দেখলাম ভোল্টেজ দেখলাম ভোল্টেজ একক ভি দ্বারা প্রকাশ করা হয় কারণ ভি তো ভোল্টেজ ঠিক আছে এখন দেখবো আমরা হচ্ছে পাওয়ার পাওয়ার কাকে বলে পর তো পদার্থ বিজ্ঞানের পরিভাষায় পদার্থ বিজ্ঞানের পদার্থবিজ্ঞানের পরিভাষায় গরম বেশি লাগতেছে নাকি ঠান্ডা আচ্ছা পদার্থবিজ্ঞানের পরিভাষায় একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণকেই পাওয়ার বলে তাহলে পাওয়ার কাকে বলে পদার্থ বিজ্ঞানের পরিভাষায় একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণকেই পাওয়ার বলে যে একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণকে কি পাওয়ার বলে ঠিক আছে আচ্ছা উনিশশো আঠারোশো উননব্বই সালে আঠারোশো সালে আঠারোশো সালে বৈজ্ঞানিক জেম ওয়ার্ডসের নাম অনুসারে এর একক ধরাই হচ্ছে ক্ষমতা পাওয়ার বা ক্ষমতার একক ধরা হচ্ছে ওয়ার্ড তুমি লিখে দিই যে আঠারোশো সালে বৈজ্ঞানিক বিজ্ঞানী জেমস ওয়ার্টের বিজ্ঞানী জেমস ওয়ার্টের অনুসারে বিজ্ঞানী জেমস ওয়ার্টের অনুসারে ক্ষমতার একক মানে পাওয়ার আর কি ক্ষমতার একক স্থির করা হয় স্থির করা হয় তাহলে কি লিখলাম আমি যে আঠারোশো সালে বিজ্ঞানী জেমস ওয়ার্ডের বিজ্ঞানী জেমস ওয়ার্ডের নামানুসারে ক্ষমতা মানে পাওয়ারের বাংলা ক্ষমতা আর কি ক্ষমতার একক ওয়ার্ড স্থির করা হয় ক্ষমতার একক কী ধরা হয় তখন থেকে কমটার একক ওয়াট ধরা হয় তার মানে পাওয়ারের একক কি ওয়াট পাওয়ারের একক কি ওয়াট তাহলে আমরা সংজ্ঞা অনুসারে একটু দেখিত সৃষ্টি করি পারি কি না নতুন কোনো সূত্র বানাতে পারি কিনা সংজ্ঞা সংগে সংজ্ঞা কী ছিল একক সময় তো যখন একক সময় হয় তখন অবশ্য সেটা ভাগ তাহলে যেহেতু সময় আসছে তাহলে সময় কি ভাগ যেহেতু একক সময় বলছে কি বলছে একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ তাহলে কাজ মানে কি ডাব্লু কাজ মানে কী করি আমরা ডাব্লু লিখি তাহলে দেখানো হয়ে গেল না যে প্রতি একক সময়ে প্রতি সময়ে কাজের পরিমাণকে কি বলে পাওয়ার সূত্র আমার এখান থেকে বের হয়ে গেল সংজ্ঞা থেকে সূত্র বের হয়ে গেল সূত্রটা কি সংজ্ঞা থেকে কিন্তু সূত্রটা চলে আসলো যে প্রতি সময়ে প্রতি সময়ে কাজের প্রতি সময়ে কাজের পরিমাণকে কি বলে পাওয়ার বলে প্রতি সময়ে কাজের পরিমাণকেই পাওয়ার বলে কোনো কিছু ভাগ থাকলে তাকে প্রতি হিসাবে কাউন্ট হয় ঠিক আছে প্রতি সময়ে কাজের পরিমাণকে কি বলে পাওয়ার বলে এটা আমরা সূত্র হিসেবে মনে রাখতে পারি অথবা সংজ্ঞা দেয়া আছে যে একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণকে কি বলে পাওয়ার বলে এই পাওয়ারের এককটা কি ওয়ার্ড পাওয়ারের একক কি ওয়ার্ড আমরা এখানে শুধুমাত্র ডাব্লু দ্বারাও লিখতে পারে অসুবিধা নেই এই ডাব্লু দ্বারা তখন কিন্তু এ বুঝবে না কাজ বুঝবে না পি যদি সাপোজ পি মানে কত চব্বিশ ওয়ার্ড যদি এটা লেখে তখন এটা বুঝবে না যে চব্বিশ কাজ এটা বুঝবে না বুঝবে চব্বিশ ওয়ার্ডই মানে বলতে পারি ভাই ডাব্লু মানে তো আবার ইয়ে কাজ ডাব্লু মানে এবার ওয়াড ওয়াটের সংখ্যা আর ডাব্লু আর কাজেরও নাম হচ্ছে কি ডাব্লু না বিষয়টা এমন না যখন আমরা ডাব্লুকে এভাবে লিখবো তখন সেটা কাজ কাজ হিসাবে হবে ঠিক আছে কখনো আবার ওয়াট মিটার রিডিং হিসাবে কাউন্ট হয় তো যখন আমরা পি ইকাল টু চব্বিশ ডাব্লু লিখবো তখন অবশ্যই কী বোঝাবে যে এই ডাব্লু মানে ওয়াটই বোঝাবে ডাব্লু মানে কি বোঝাবে ওয়ার্ড বোঝাবে যাই হোক তাহলে আমরা অনুসারে বানালাম কি পি কাল টু ডাব্লু বাই টি তাহলে পাওয়ার সূত্র কি পি ইকাল টু ডাব্লু বাই টি যে প্রতি সময়ে সম্পাদিত কাজের পরিমাণকে কি বলে আমরা পাওয়ার বলি যার পাওয়ারের আরেকটা সূত্র আছে এখান এখান থেকে যদি ভাঙি তাহলে যেটা আসবে হচ্ছে কি ভিআই কষ্টটা ভিআই কী আসবে কষ্টেটা আর ডিসিতে যেহেতু কোন জিরো ডিগ্রি ডিসিটে কোন কত ডিগ্রি জিরো ডিগ্রি তাহলে কস জিরো ডিগ্রি মান কত ওয়ান তাহলে কি হচ্ছে আমাদের পিকাল টু ভিআই পিক্যাল টু কী আসছে আমাদের ভিআই আচ্ছা তাহলে এখান থেকে আরেকবার বানানো যায় আমরা ওহমের সূত্র একটু পরে দেখবো আগে এখানে লিখি আর কি এই সূত্রটা প্রমাণ করব অসুবিধা নেই যে আইকাল টু কি ভি ভাগ আর আইকাল টু কী ভাগ আর অথবা ভি কাল টু আই আর তাহলে এখান থেকে আমরা আবার দেখাই ভি মানে কি আই আর ইন টু কি আই এ একটা সূত্র আসলো তাহলে এখানে কী আসলো আবার পিকাল টু আই স্কোয়ার আর তাহলে এই আরেকটা সূত্র আসলো আর একটা সূত্র আসবে পিকাল টু ভি আই তাহলে ভি ভি থাক আই মানে কি ভি ভাই আর ভি ভাই কত আর তাহলে সূত্র এখানে কী আসলো ভি স্কোয়ার বাই আর পিক্যাল টু ভি স্কোয়ার বাই আর তাহলে পাওয়ার সূত্র মোট কয়টা আসলো এখানে তো একটা আসে যে ডাব্লু বাই কিটি এখানে কী আসবে তাহলে আরেকটা আসলো কি পিক্যাল টু ভিআই আরেকটা কী আসলো পিক্যাল টু আই স্কোয়ার আর আর একটা কি আসলো পিকাল টু ভিস আর আর মানে তো রেজিস্ট্যান্স আমরা জানি মানে লোড আর কি রেজিস্ট্যান্স বা কি লোড আর ভি মানে ভোল্টেজ এই সম্বন্ধে আমরা একটু আগে আলোচনা করলামই আই মানে কি কারেন্ট এই সম্বন্ধে আলোচনা করলাম তাহলে মোট কয়েকটা সূত্র আসলো একটা দুইটা তিনটা আর ডাব্লু মানে কি কাজ কাজের একক কি জুল কাজের একক কি জুল ডাব্লু মানে কাজ কাজের একক হচ্ছে কাজের একক জুল ঠিক আছে আর সময় রেখক তো সেকেন্ড আমরা জানি সেটা ঠিক আছে ওটা তো না বললেও চলে তার মানে এখানে জুল পার সেকেন্ড এখানে কি যে দ্বারা জুল প্রকাশ করা হয় আর এখান কি এস জুল পার সেকেন্ডকে কি বলে পাওয়ার বলে আমরা যেভাবে খুশি সেভাবে সংজ্ঞায়িত করতে পারি এতে কিন্তু আমাদের তেমন কোনো অসুবিধা নাই আমি আশা করবো যতটুকু বোঝাইছি এতটুকুতে কারো কোনো সমস্যা নাই তবু আমি আর একবার বুঝাই দিয়ে তারপর আপনাদের কাছে জিগাই যে কারো কোনো সমস্যা আছে কিনা তো পাওয়ারের সংজ্ঞাটা কি যে পদার্থ বিজ্ঞানের পরিভাষায় একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণকেই পাওয়ার বলে আঠারোশো সালে বিজ্ঞানী জেমস ওয়ার্টের নাম অনুসারে ক্ষমতার একক ওয়ার্ড ধরায় কেন এই ব্যাটার নাম কি ছিল ওয়ার্ড প্রত্যেকটা বিজ্ঞানী তার নিজের যে আবিষ্কার তার আবিষ্কারের এককটা কি করছে তার নাম অনুসারে দেশে যেমন বিজ্ঞানী নিউটন যে আবিষ্কার করছে বলার একক কি নিউটন বলা বিস্কার করছে কি নিউটন না তার একক তো অবশ্যই নিউটন এরকম প্রতিটা জিনিস প্রত্যেকটা বিজ্ঞানী কি তাদের নিজস্ব নাম অনুসারে কি তার এককগুলা রেখে গেছে যাতে আমরা সারা জীবন তার নামটা নেই আর কি ঠিক আছে আচ্ছা তাহলে তার নাম অনুসারে কি ওয়ার্ড স্থির করা হয় কার একক ওয়ার্ড পাওয়ারের একক কি ওয়ার্ড তাহলে এই সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি পিকাল টু ডাব্লু বাই টি ডাব্লিউ মানে কি কাজ কাজের একক কি জুল টি মানে কি সময় সময়ের একক কি সেকেন্ড তাহলে জুল পার সেকেন্ড মানে কি জুল পার সেকেন্ড মানে কি পাওয়ার জুল পার সেকেন্ড মানে কি পাওয়ার তাহলে যার এককটা কি ধরে আমরা ওয়ার্ড ধরি সেই ওয়ার্ডকে সংক্ষিপ্তভাবে ডাব্লু দ্বারাও প্রকাশ করা হয় ঠিক আছে তার মানে আমরা যদি কখনো লেখা থাকি কোথাও যে চব্বিশ ওয়াট যদি লেখা থাকে কি চব্বিশ ওয়াট তাহলে আমরা কি বুঝবো যে প্রতি সেকেন্ডে চব্বিশ জুল কাজ সম্পন্ন হচ্ছে কোথাও যদি চব্বিশ ওয়াট লেখা থাকে কী বুঝবো যে প্রতি সেকেন্ডে এই যে বলছি একক সময় একক সময় মানে তো প্রতি একুশ মানে কি প্রতি তাহলে কি বুঝবো যে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে জুল কাজ সম্পন্ন হলেই চব্বিশ ওয়াট হবে প্রতি সেকেন্ডে জুল প্রতি সেকেন্ডে এই যে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ড মানে এস প্রতি সেকেন্ডে চব্বিশ জুল কাজ যদি সম্পন্ন হয় তবেই কি হবে চব্বিশ ওয়াট হবে আমি আশা করছি সবাই বুঝতে পারছি তারপরেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে প্রশ্ন করতে পারে। কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারি আচ্ছা কারো কোনো অসুবিধা নাই তাহলে আমি মুছে দিলাম যদি কারো কোনো অসুবিধা না থাকে আলামিন ভাই কি আপনি আছেন ওসামা ভাই আপনার আর একটা ফ্রেন্ডের নাম কি জানো উনি কি আছে আচ্ছা আর তো সবাই আর তো অনেকে আছে অনেকের নাম এখন জানা হয় না ইনশাআল্লাহ জেনে যাব আচ্ছা তাহলে এখন আমরা দেখব হচ্ছে মাঝখানে যে একটা কথা লিখছি যে আইকাল টু বিভাগ কি আর লিখেছি যেটা আপাতত মনে করি যেটা ভুং ভাঙার কি আপাতত মনে করি কেন কারণ এই সম্পর্কে আমরা এখনো জানি না জাস্ট আমি ওখানে লিখেছিলাম যে কেন লিখেছিলাম আসলে কাল টু ভিভাই আর কি না এই কথা আমরা তখন ব্যাখ্যা দেই নাই তাহলে এখন আমরা এই কথার ব্যাখ্যা ব্যাখ্যায় যাব তো এই কথার ব্যাখ্যাতে যাইতে হলে আমাদের ওহোমস স্লটা আগে জানতে হবে ঠিক আছে ওহোমস লমস ল ওমস লটা কি ওমস্ল কি কেউ বলতে পারবো আলমিন ভাই লটা বলি তো আচ্ছা তারপর ও ভাই আপনি বলেন তো আচ্ছা আচ্ছা নুসরাতফা আপনি বলেন তো আপনি কি আছেন আচ্ছা উনি সম্ভবত শুধু লাইনে আছে আচ্ছা তারপরে শাহিন শাহিন ভাই হচ্ছে না কিন্তু হলে তো আমি বলতাম ঠিক আছে আচ্ছা আচ্ছা বলেন আপনি বলেন হচ্ছে না আচ্ছা আর কেউ বলবো আর কেউ বলবো আর কেউ বলবো হচ্ছে না আর কেউ বলবো আর কেউ আসি আচ্ছা আর কেউ নাই না নন বলবা আচ্ছা থাক আর কারোর কোনো বলার দরকার নাই আমি বলি সবাই একই কথা বলতেছে কি যে স্থির তাপমাত্রায় কোনো পরিবারের মধ্যে দিয়ে প্রভাবিত করেন স্থির তাপমাত্রা কোনো পরিবারের মধ্যে দিয়ে প্রভাবিত করেন ওই পরিবাহের দুই প্রান্তের বিবাহ পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক সবাই কথাটা বলতেছে রেজিস্ট্যান্স আপনি কোথায় পাইলেন রেজিস্ট্যান্স আপনি না আপনারা কোথায় পাইলেন ওম কি বলে গিয়েছিল না ওম বলে যায় নাই তাহলে আসল সংজ্ঞাটা কি আচ্ছা আমরা জানি আমরা যাই আসল সংজ্ঞাটা যে স্থির তাপমাত্রায় লেখা কি ছোট নাকি বড় নাকি ঠিক আছে স্থির তাপমাত্রা ঠিক আছে না নাকি বড় বড় আচ্ছা স্থির তাপমাত্রায় কোনো পরিবহির মধ্যে দিয়ে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহের মধ্যে দিয়ে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহের মধ্যে দিয়ে প্রভাবিত করেন স্থির তাপমাত্রা কোনো পরিমাণের মধ্যে দিয়ে প্রভাবিত করেন ওই পরিবাহীর পরিবাহীর দুই প্রান্তের বিভব বিভব পার্থক্যের সামানুপাতিক শেষ আচ্ছা তাহলে আমাদের ওম স্লটা কি লিখছি আমি স্থির তাপমাত্রায় কোনো পরিভাইর মধ্যে দিয়ে প্রভাবিত কি লিখছি কারণ কই গেল আবারও পড়ি স্থির তাপমাত্রায় কোনো পরিবাহের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সামানুপাতিক শেষ ল এখানে শেষ তাহলে এই হিসেবে আমরা কী লিখতে পারি যে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রভাবিত কারেন দ্যাট মিনস আই দুই প্রান্তের বিভব পার্থক্যের সামানুপাতিক তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্যটাকে আমরা দেখে নেব আমরা আগেই দেখেছি যে ভোল্টেজ মানে তো অবশ্য কোনো তারের ভোল্টেজ মানে কি কোনো তারের ভোল্টেজ মানে ওই তারের দুই প্রান্তের বিহ পার্থক্য কোনো তারের ভোল্টেজ মানে কি ওই তারের দুই প্রান্তের বিহ পার্থক্য তার মানে বিষয়টা মনে করি এখানে বি এ এখানে কি বি তো মনে করি এটা হচ্ছে ভি আর এই বি আর মানে কি এই ভি আর মানে হচ্ছে ভি এ মাইনাস বি ভি এ মাইনাস বিবি যদি কারেন্ট এই দিকে ফ্লো হয় আর যদি কারেন্ট এই দিকে ফ্লো হয় তাহলে ভি আর টু কী হবে যে ভি ভি মাইনাস ভি এ ঠিক আছে তার মানে কোন তারের ভোল্টেজ বলতে বোঝাচ্ছি যে ওই তারের দুই প্রান্তের বিভব পার্থক্য দ্যাট মিনস ভোল্টেজের পার্থক্য বা ভোল্টেজের বিয়োগ ফল কোনো তারের ভোল্টেজ কোনো তারের ভোল্টেজ মানে ওই তারের দুই প্রান্তের ভোল্টেজের বিয়োগ ফলেই কী বলে ওই তারের টোটাল ভোল্টেজ কোনো তারের টোটাল ভোল্টেজ মানে কী উক্ত তারের দুই প্রান্তের ভোল্টেজের কি পার্থক্য বা ভোল্টেজের বিয়োগ ফল ঠিক আছে আচ্ছা তাহলে এখন যদি আমরা কারেন্টটা এই দিকে ধরি কারেন্টটা যদি কি এই দিকে ধরি তাহলে এখান করে ভোল্টেজের নামটা কি হবে আমি এখানে লিখি যে ভোল্টেজের নাম হবে হচ্ছে বি এ মাইনাস কি ভি বি দ্যাট মিন্স ভি এ বি দ্যাট মিন্স কি এ বি সাপোজ যদি আমি এইটা লিখতাম ভি সি এর অর্থ হচ্ছে ভিবি মাইনাস সি সাপোজ যদি লিখতাম বিসিএ বি সি এ মানে কি বি সি মাইনাস বি এর অর্থ কী এই তিনটার দ্বারা কী বুঝতেছি আমরা প্রথমটা প্লাস পরেরটা মাইনাস প্রথমটা প্লাস পরটা মাইনাস বি এ বি অবশ্যই এ প্লাস বি মাইনাস বিবিসি বি প্লাস সি মাইনাস বিসিএ সি প্লাস এম আই কি মাইনাস এইগুলো আমাদের পলিফেজিক কাজে লাগবে যাই হোক তার আগে থেকে বললাম যদি কখনো বি এ বি লেখা থাকে তাহলে বুঝতে হবে বি এ মাইনাস ভিবি যদি কখনও বি সি লেখা থাকে তাহলে বুঝতে হবে এর মধ্যে বি মাইনাস সি আছে যদি কখনো বি সি এ লেখা থাকে তাহলে বুঝতে হবে এর মধ্যে বি সি মাইনাস বি এ আছে ঠিক আছে আচ্ছা তো আমাদের এইগুলোর দরকার নাই শুধু বিটাই দেখি তাহলে এই দুই তারের টোটাল ভোল্টেজ কি মানে এই তারের টোটাল ভোল্টেজ এ বি তার মানে কারেন্ট আমরা এই দিকে ফ্লো করছি কারণ যেহেতু আমরা এই দিকে ফ্লো করছি সেই জন্যই তো বি এ মাইনাস ভিবি যদি এই দিকে ফ্লো করতাম তাহলে কি লিখতাম বি মাইনাস বিএ আচ্ছা তাহলে এ বি কী লিখলাম এ এ বি বি মানে লিখলাম একই কথা ঠিক আছে তাহলে বি এ মাইনাস বি মানে কি এ বি বি আর বি বিকে আমরা ভি দ্বারাই ডিফাইন করলাম ঠিক আছে তাহলে আই সামান্যপাতে কি ভি সংজ্ঞা অনুসারে যে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রভাবিত কারেন ওই পরিবাহীর প্রভাবিত কারেন ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সামানুপাতিক এই যে সামানুপাতিক চিহ্ন আর এই যে বিভব পার্থক্য কি ভি বিভব পার্থক্য কি ভি একে যদি আমরা একটু উল্টা করে লিখি তেমন একটা অসুবিধা নাই খুব একটা অসুবিধা নাই সবসময় লেখা যায় না এই অবস্থায় যদি লিখি যে ভি সমানুপাতিক কি আয় এখানে যেটা আসে এটা দ্বারাও প্রমাণ করা যায় তখন কনডাক্টেন্সের মাধ্যমে প্রমাণ করতে হবে তাই আমি কনডাক্টেন্সে যাবো না এভাবে লিখি যে ভি ভীষণপাতি কী আয় আচ্ছা এবার আমরা একটু আগাবো এটা মুছে এখানে প্রশ্ন কী ছিল প্রথম কথা যে তাপমাত্রা স্থির থাকতে হবে তাপমাত্রা কি থাকতে হবে স্থির প্রথম যে কথাটা কিন্তু সবাই ভালো করে দেখব যে প্রথম কথাটা ছিল হচ্ছে তাপমাত্রা স্থির থাকতে হবে ঠিক আছে তাপমাত্রা কি থাকতে হবে তাপমাত্রা স্থির থাকতে হবে আচ্ছা তো আমরা জানি রেজিস্টেন্সের যে সূত্রটা যে আর টি ইকাল টু আর জিরো ওয়ান প্লাস আলফা ডেল টি তো এই সূত্র আমরা যখন ম্যাথ করবো তখন এই সূত্র নিয়ে আলোচনা করবো অসুবিধা নেই তবে একটু অল্প করে এখন দেখানো লাগবে আর কি তাই দেখাচ্ছি রেজিস্টেন্সের মেইন যে সূত্র সেটা কি আর মানে টোটাল রেজিস্টেন্স ইকুয়াল টু প্রাথমিক রেজিস্টেন্স ইন্টু ওয়ান প্লাস আলফা ডেলটি আলফা মানে তাপমাত্রা গুণাঙ্ক ডেলটি মানে তাপমাত্রার পার্থক্য ডেলটি মানে কি তাপমাত্রা পার্থক্য এই টাইপের ম্যাচ যখন করবে সুতরাং তখন আরও ডিটেলস আলোচনা করবো আপাতত জাস্ট কোনটাকে কী বলে সেটা দেখি আরটি মানে টোটাল রেজিস্ট্যান্স আর আর নট মানে কি প্রাথমিক রেজিস্ট্যান্স ওয়ান মানে তো ওয়ান আলফা মানে কি তাপমাত্রা গুণাঙ্ক ডেলটি মানে কি তাপমাত্রা পার্থক্য তাপমাত্রা কি পার্থক্য অর্থাৎ একটা থেকে আরেকটা বিয়োগ ফল আচ্ছা তাহলে এখন দেখেন এই যে প্রাথমিক রেজিস্ট্যান্স এটা তো ফিক্সড ফিক্সড মানে কি এই বেটা কনস্ট্যান্ট আচ্ছা ওয়ান মানে তো কনস্ট্যান্টই ওয়ান মানে কি কনস্ট্যান্ট আচ্ছা আলফাও কিন্তু কনস্ট্যান্ট ভেলো কারণ আলফার মান ওয়ান বাই দুইশো আবার কোনো কোনো বইতে আছে ওয়ান বাই দুইশো বত্রিশ পয়েন্ট ফাইভ সামথিং মেবি দুটো একই কথা ঠিক আছে এটাও যায় এটাও তাই খুবই সামান্য কম বেশি তাহলে আলফার মানও কি ফিক্সড সি মানে কনস্ট্যান্ট তাহলে এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট আচ্ছা ইকাল টু চিহ্ন তুলে দিতে হলে ইকাল চিহ্ন তুলে দিতে হলে তার সাথে কনস্ট্যান্ট ভ্যালুটাও কি দিতে হয় তুলে দিতে হয় ইকাল চিহ্ন তুলে দিতে হলে তার সাথে কনস্ট্যান্ট চিহ্নটাও কি তুলে দিতে হয় এর অর্থ হলো ইকাল এবং কনস্ট্যান্ট জিনিসটা যদি আমরা উঠাই দেই তখনই আমরা লিখতে পারি যে এই সামানুপাতিক চিহ্নটা তখন লিখতে পারি তার মানে সামানুপাতিক চিহ্নর বদলে ইকাল কার বদলে সামানুপাতিক চিহ্ন আসে ইকাল এবং কনস্ট্যান্ট ভ্যালুর বদলে কার বদলে আসে টু এবং কনস্ট্যান্ট ভ্যালুর বদলে সামানুপাতিক চিহ্ন আসে তাহলে এটা যেহেতু কনস্টান এই টু এবং কনস্ট্যান্ট ভ্যালু তুলে দিলে কি সামানুপাতিক চিহ্ন বসানো যায় তাহলে আরটি সামানুপাতিক বা আরই আর টি যে আর একই কথা তাহলে আর সামানুপাতিক কি তাপমাত্রা কারণ তাপমাত্রা তো আর ফিক্স না কারণ আমরা এখন এই রুমে এখন বাজে সাড়ে নয়টা সরি সাড়ে দশটা এখন যে তাপমাত্রা লাইক তিরিশ ডিগ্রির নিচে অবশ্যই তা কালকে দুপুরে বা দশটার সময় কি তিরিশ ডিগ্রি থাকবে না সেটা পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি চলে যাবে তাপমাত্রা কি ফিক্সড না কোনো তাপমাত্রা ফিক্সড থাকে না কারণ এখন কোনো পরিবারের উপরে তাপমাত্রা তিরিশ বা উনত্রিশ বা আঠাশ আসে কিন্তু আগামীকালকে দুপুরে সেই তাপমাত্রা হিসেবে কত চল্লিশ সকালে হবে আর এক বিকেলে হবে আর এক তোমরা বলতেই পারি তাপমাত্রা ফিক্সড না ঠিক আছে তার মানে তাপমাত্রাটা কী ভেরিয়াবল তাহলে লিখতেই পারে এইগুলা যেহেতু ফিক্সড তাহলে আমরা লিখতে পারি যে আর সামানুপাতিক কি ডেলটি বা টি একই কথা টি মানে কি টেম্পারেচার ডেলটি মানে টেম্পারেচার জাস্ট ডেলটি বলতে পার্থক্য বোঝায় টি বলতে শুধু তাপমাত্রা বোঝায় কথা তো একই তাহলে আর সামানুপাতিক কি টি তার মানে যদি আর ইনক্রিজ হয় সরি যদি টি ইনক্রিজ হয় এটার অর্থ কিন্তু এইটা যে যদি টি ইনক্রিজ হয় তবে আর ইনক্রিজ হবে এটা অর্থ কিন্তু এটা না যে আর ইনক্রিজ হলে টি ইনক্রিজ হবে এজন্য বললাম যে সব সময় এটা এটা লেখা যাবে না এটার সাথে এটা লেখা যাবে না আমরা এখন প্রমাণের ক্ষেত্রে ঘুরে দেখলাম এই সামানুপাতিক চিহ্ন বলতে এই বেটা চেঞ্জ হলে এই ব্যাটা চেঞ্জ হবে এ চেঞ্জ হলে এ না এর সাপেক্ষে এ চেঞ্জ হবে সামানুপ্রাতিক চিহ্ন ধরে এটা বোঝায় যার সামনে দিছি তার সাপেক্ষে পেছনেটা চেঞ্জ হবে এজন্য বলছিলাম যে এ যদি চেঞ্জ হয় তবে ভোল্টেজ চেঞ্জ হবে এ যদি চেঞ্জ হয় তবেই ভোল্টেজ চেঞ্জ হবে আমি প্রমাণের ক্ষেত্রে একটু উল্টা লেখছি কিন্তু আসলে সব এটা এটার ক্ষেত্রে এটা এটাকে বাদ দিয়ে এটা লেখা যায় না আমি প্রমাণের ক্ষেত্রে এটা লেখছি ঠিক আছে আমি এটা দিয়েও প্রমাণ করতে পারতাম যাই হোক কী বুঝতেছি আমরা যদি টি যদি ইনক্রিজ হয় তাহলে আর ইনক্রিজ হবে টি যদি ডিক্রিজ হয় টি যদি ডিক্রিজ হয় মানে টি যদি ডিক্রিজ হয় দ্যাট মিন্স কমে যায় তাহলে আরটাও কি যাবে কমে যাবে আচ্ছা তা আমরা এখানে বুঝতেই পারতেছি তাপমাত্রার সাথে রেজিস্টেন্সের কি একটা সম্পর্ক আছে তাপমাত্রা পাল্টালে রেজিস্ট্যান্সও কি যাবে পাল্টে যাবে তাপমাত্রা পাল্টালে রেজিস্ট্যান্সটাও পাল্টে যাবে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নো না রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট না রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট কি তাপমাত্রার সাথে রেজিস্টেন্সটা কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আচ্ছা তাহলে মানে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট ভ্যালু না রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট ভ্যালু না এখন যদি কোনো ক্রমে এই বেড়া টিরে যদি আমরা কি করি কনস্ট্যান্ট বানাই ফেলি সাপোজ কোনো ক্রমে তাহলে রেজিস্ট্যান্সটাও কী হয়ে যাবে কনস্ট্যান্ট হয়ে যাবে ন্যাচারাল কথা টি তো কনস্ট্যান্ট না টি চেঞ্জ হলে আর চেঞ্জ হবে টি চেঞ্জ না হলে আরও চেঞ্জ হবে না তাহলে টি যদি কোনো ক্রমে কনস্ট্যান্ট বানাইতে পারি আমরা আরটাও কি হবে কনস্ট্যান্ট হয়ে যাবে হ্যাঁ তো এখানে বলেই দিছে স্থির তাপমাত্রায় তার মানে তাপমাত্রা কী স্থির দ্যাট মিন্স তাপমাত্রা কী কনস্ট্যান্ট তাহলে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আরটাও কী হবে কনস্ট্যান্ট তাহলে আমরা কনস্ট্যান্ট ভ্যালু কনস্ট্যান্ট ধ্রুবক হিসাবে আর কে এখানে ইউজ করতে পারি অবশ্যই পারি কনস্ট্যান্ট মানে ধ্রুবক হিসাবে ধ্রুবক হিসাবে এখানে আর কে ইউজ করতে পারে এখানে যেরকম কনস্ট্যান্ট ভ্যালু এবং কনস্ট্যান্ট জিনিস এবং ইকাল টু তুলে দিয়ে কী বসাইছি আমরা সমানুপাতিক তাহলে এখন উল্টা কথায় উল্টা কথা বলি যে সামানুপাতিক তুলে তুলে দিতে হলে কনস্ট্যান্ট ভ্যালু লাগে এবং কি ইকালটু বসাইতে হয় যেহেতু এখানে কনস্ট্যান্ট ভ্যালু এবং ইকাল টু মুছে দিয়ে শুধু কি লেখছি সামানুপাতিক তাহলে বুঝতেই পারছি যে সামানুপাতিকের বদলে কনস্ট্যান মা কনস্ট্যান কোনো জিনিস এবং ইকাল টু এ দুটা কি থাকে যে হয় এই দুটা দিতে হবে অথবা শুধু সামানুপাতিক দিতে হবে তাহলে এখন আমরা এই সামানুপাতিক তুলে দিয়ে যদি আমরা ইকাল টু লেখতে চাই মানে সমান চিহ্নটা যদি লিখতে চাই তখন এটা কী লাগবে ধ্রুবক লাগবে সেই ধ্রুবকটা আমরা এখন কি লিখবো আর কেন কারণ ওহম বলছে স্থির তাপমাত্রা ওম বলছে কি স্থির তাপমাত্রা তাহলে যদি তাপমাত্রা যদি স্থির হয় তাহলে আরটাও স্থির আর স্থির মানেই তো কনস্ট্যান্ট তাহলে আমরা এখন লিখতে পারি ভি ইকাল টু আই আর এই কথাটাকে আমরা এখন যদি ঘুরায় লিখি যে আইকাল টু ভি ভাই আর আইকাল টু ভি ভাই আর এটা হচ্ছে দুই নং অথবা আরিক্যাল টু বিভাই আই এ হচ্ছে তিন নং সূত্র এইবার আমরা বলতে পারি যে স্থির তাপমাত্রায় কোনো পরিবারের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্ট আয় ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্টেজ উহার সামানুপাতিক এবং রেজিস্ট্যান্সের কি উল্টানুপাতিক এখন বলা যায় মানে এই যে সূত্রটা বানালাম এই সূত্র অনুসারে বলা যায় ঠিক আছে এই সূত্র অনুসারে বলা যায় কিন্তু ওহমের মেন সংজ্ঞা ছিল এটা আমরা যদি কখনো বলে যে অহমশীর লটা বিবৃতি করো কখনও যদি বলে ওহমসের লটা লেখো অহমসের লটা কি লেখ যদি এক মার্ক হয় তাহলে যার সংজ্ঞাটা দিয়ে দিব আর যদি তিন চার বা পাঁচ মার্ক হয় তাহলে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত লিখে দেব। ঠিক আছে প্রথমে লিখবো স্থির তাপমাত্রায় কোনো পরিবাহের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সামানুপাতিক ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের এই সামানুবাদিক থেকে আস্তে 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 আসছে যখন আমরা এখানে আসব। তখন আবার লিখব যে এখন এইভাবে বলা যায় নোট কিন্তু আমরা এইভাবে করবো এখানের জায়গা না আমি লিখলাম না লিখব তখন কি নিচে যে এখন এখন এইভাবে বলা যায় যে এই যে থেকে শুরু করব যে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রভাবিত করেন ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্টেন্সের উল্টানুপাতিক তার মানে এই কথাটা আমাদের ডেফিনেশন প্রমাণ প্রমাণ করার পরে শেষের কথা এটা এটা প্রথম কথা না তার মানে ভাইবা বোর্ডে বললে আমরা প্রথমে এটা বলবো তারপরে বলবো যে স্যার এইভাবেও বলা যায় যে রেজিস্টেন্সের উল্টো বলা যায় তো বলা গেলেই যে বলতে হবে তা না ঠিক আছে বলা যায় এক জিনিস চিরন্তন সত্য আর এক জিনিস আমি আশা করব অহংসের লটা সবাই বুঝতে পেরেছি কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি আর একটু একটু বলি রিপিট করি রিপিট করি সবাই একটু চেষ্টা করবো ক্লাসে থাকার জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর টি না আচ্ছা আচ্ছা আর টি যে সূত্রটা হচ্ছে আর টি যে মেইন সূত্র যে আর টি ইকাল টু আর বলতে বোঝাচ্ছি টোটাল রেজিস্ট্যান্স মানে তাপমাত্রা সাপেক্ষে যে রেজিস্ট্যান্স চেঞ্জ হয় সে চেঞ্জ টুঞ্জ দিয়ে সমস্ত কিছু দিয়ে টোটাল রেজিস্ট্যান্স আর কি আর টি দ্বারা বুঝতেছি আমরা যে টোটাল রেজিস্ট্যান্স ইকাল টু প্রাথমিক রেজিস্ট্যান্স প্রাথমিক রেজিস্ট্যান্সের একটা সূত্র আছে ঠিক আছে এটা এখন আমরা যাবো না কারণ এই সূত্রের ম্যাথটা আমরা এখন আলোচনা করব না প্রাধান্য সূত্র কি এইটা যে আর্নডিক্যাল টু রো ভাগ রো তো ফিক্সড রোটা কি ন্যাচারালি ফিক্সড কিন্তু চিনন্তন সত্য না কিন্তু রোটা ফিক্সড কোনো তারের দৈর্ঘ্য তো ফিক্সড ফিক্সড না নাকি আমরা টেনে টেনে পরে বলাইতে পারি না বলাই না ঠিক আছে তারের দৈর্ঘ্য ফিক্সড রোটা মানে রেজিস্টিভিটি ফিক্সড ক্ষেত্রফল কি ফিক্সড আমরা কি ক্ষেত্রফল কখনো চেঞ্জ করতে পারি তারের তার রেজিস্টিভিটি ফিক্সড লেন্থ ফিক্সড এরিয়া ফিক্সড মানে ক্ষেত্রফল ফিক্সড তাহলে এই তিনটা ফিক্সড হলে এইবারও ফিক্সড তাহলে এইটা ফিক্সড ওয়ান মানে তো ফিক্সড ভ্যালুই মানে ওয়ান তো ওয়ানই ওয়ানকে কখনো চেঞ্জ করা যাবে টু বানানো যাবে থ্রি বানানো যাবে না বানানো যাবে না তাহলে ওয়ান ওয়ানই আর নটও তো ফিক্সড মান আচ্ছা আলফার মান তো ফিক্সড কম দেওয়া আছে ওয়ান বাই দুশো তিয়াত্তর বা কোনো বইতে ওয়ান বাই দুশো বত্রিশ বা তেত্রিশ দশমিক ফাইভ দেওয়া আছে এটা ডাজেন্ট ম্যাটার দুশো তিয়াত্তর কি আর দুশো বত্রিশ কি একই কথা আচ্ছা তাহলে এ ফিক্সড এ ফিক্সড এ ফিক্সড ডেল্টি ডেলটি মানে কি তাপমাত্রা তাপমাত্রা কি ফিক্সড আসলেই না তাপমাত্রা ফিক্সড না কেন ফিক্স না কারণ এখন যে তাপমাত্রা আছে আগামীকাল সকালে কি একই তাপমাত্রা থাকবে না থাকবে না সকালে যেটা থাকবে দুপুরে কি সেটা থাকবে না থাকবে না দুপুরে যেটা থাকবে রাতে কি সেটা থাকবে না থাকবে না বারবার তাপমাত্রা কী চেঞ্জ হবে দ্যাট মিনস তাপমাত্রা ভেরিয়ে বল তাহলে আমরা এখন তাপমাত্রা যদি ভেরিয়ে বলাই তাহলে এখানে কি কী বুঝলাম যে এটা কনস্ট্যান্ট ভ্যালু এটাও কনস্ট্যান্ট ভ্যালু এটাও কনস্ট্যান্ট ভ্যালু সবগুলোই কি কনস্ট্যান্ট ভ্যালু তা আমরা জানি দেখ কনস্ট্যান্ট ভ্যালু এবং ইকালটুকে তুলে দিলেই সামানুপাতিক চিহ্ন লেখা যায় তার বদলে সামানুপাতিক চিহ্ন লিখতে হয় কনস্ট্যান্ট ভ্যালু এবং ইকালটুকে তুলে দিয়ে তাহলে আমরা এখন লিখতেই পারি যে আর সামানুপাতিক সামানুপাতিক কীভাবে আসলো কনস্ট্যান্ট ভ্যালু এবং ইকালটু তুলে দিয়ে সামানুপাতিক আসলো সামানুপাতিক আসার মেইন এই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু হেঁটাই দিতে হবে ইকালটুকেও হেঁটাই দিতে হবে তখন সামানুপাতিক চিহ্ন বসানো যায় তার মানে সামানুপাতিক চিহ্ন কনস্ট্যান্ট ভ্যালু এবং ইকালটুর বদলে আসে তার মানে সাুপাতিক থেকে ইকাল টুতে যাইতে হলে কনস্ট্যান্ট ভ্যালু লাগবে অথবা সানুপাতিক থেকে এই ইকাল টু থেকে সাুপাতিকে আসতে হলে কনস্ট্যান্ট ভ্যালুকে হেঁটাই দিতে হবে ঠিক আছে তাহলে আমি লিখতে পারি যে আর শাওনুপাতে কি টি আর সানুপাতে কী লিখতে পারি টি লিখতে পারি তার মানে আমরা এখন বুঝলাম যে তাপমাত্রা যদি চেঞ্জ হয় রেজিস্ট্যান্সও চেঞ্জ হবে তাপমাত্রা চেঞ্জ হলে মানে তাপমাত্রা যদি বাড়ে রেজিস্ট্যান্স বাড়বে তাপমাত্রা কমলে রেজিস্ট্যান্স কমবে কোনো ক্রমে যদি তাপমাত্রা কি স্থির করা হয় মানে কনস্ট্যান্ট রাখা হয় তাহলে অবশ্যই রেজিস্ট্যান্সও কি হবে কনস্ট্যান্ট হবে তাহলে ওহমের সূত্র অনুসারে ওহম বলছে স্থির তাপমাত্রায় তাহলে তাপমাত্রা কি স্থির তাপমাত্রা যদি স্থির হয় আরটাও কি স্থির তাহলে আর যদি স্থির হয় আর যদি কি হয় স্থির হয় তার মানে আর স্থির মানে কি কনস্ট্যান্ট বেলুক আর স্থির মানে কি এটা একটা কনস্ট্যান্ট এটা কি কনস্টান ধ্রুবক তাহলে কনস্টান ধ্রুবক হিসেবে আমরা এই যে সমানুপাতিক চিহ্ন তুল তুলে দিয়ে যদি ইকাল টু লিখতে চাই তাহলে একটা কনস্টান ধ্রুবক লাগবে কনস্টান মানে তো ধ্রুবক সরি একটা ধ্রুবক লাগবে সেই ধ্রুবককে আমরা আর হিসাবে ব্যবহার করলাম এই যে আর হিসাবে ব্যবহার করলাম ধ্রুবক তাহলে ভেহিকাল কি হয়ে গেল আই আর আলামিন ভাই বুঝতে পারছেন আচ্ছা আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি অসুবিধা নাই কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারি ধ্রুবক সামানুপাতিক চিহ্ন চিহ্ন তুলতে হলে অবশ্যই ধ্রুবক লাগবে সমান সমান তো এমনি বাসনা দেয় ঠিক আছে তাহলে মুছে দিলাম আচ্ছা তাহলে আমরা কারেন্ট দেখলাম ভোল্টেজ দেখলাম পাওয়ারও দেখলাম এবং ওহমসের লটাও দেখলাম ঠিক আছে এবার আমরা সার্কিটে যাব সার্কিট কাকে বলে সার্কিট কত প্রকার এবং কি কি আচ্ছা অন্তত একটা ম্যাথ আজকে করাবো দেখি আসলে সময় লেগে যায় মনে হয় যে দশ মিনিট এটা শেষ করে দেব কিন্তু এখানে আসলে আর দশ মিনিট না ওটা প্রায় এক ঘন্টা লেগে যায় আচ্ছা সার্কিট কাকে বলে সার্কিট ঠিক আছে সার্কিট অর্থ হচ্ছে পথ বা লুপ যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে সার্কিট অর্থ হল পথ বা লুপ যার মধ্যে দিয়ে বিদ্যুৎ বিদ্যুৎ মানে কারেন্ট বিদ্যুৎ চলাচল করতে পারে তাহলে সার্কিট মানে কি সার্কিট মানে হলো সার্কিট মানে হলো সার্কিট অর্থ হল পথ বা লুপ যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তার মানে শুধু পথ হলেই হবে না ওর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে হবে তবে আমরা সার্কিট বলতে পারি দ্যাট মিন্স মনে করি ঠিক আছে আচ্ছা পথ সরি সার্কিট অর্থ হলো কোনো বদ্ধ পথ কোনো বদ্ধ পথ বা বদ্ধ লুপ বদ্ধ হইতে হবে ঠিক আছে আচ্ছা বা বদ্ধ এখানে না বললেও চলবে কেন কারণ বিদ্যুৎ চলাচল তখনই করতে পারবে যখন বদ্ধ হবে বিদ্যুৎ চলাচল তখনই করতে পারবে যখন কী হবে বদ্ধ হবে তার মানে যদি আমরা বলি সার্কিট অর্থ হলো বদ্ধপথ তাও হবে অথবা বলতে পারি যে সার্কিট অর্থ কোনো পথ বা লুপ যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তার মানে বিদ্যুৎ চলাচল করতে পারে এই কথাটা বললে বদ্ধপথ না বললেও চলবে আবার যদি বদ্ধপথ বলি তখন বিদ্যুৎ চলাচল বলবে এটা না বললেও চলবে ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে সার্কিট অর্থ হলো সার্কিট অর্থ হল পথ বা লুপ যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তার মানে এই যে একটা সার্কিট এই ব্যাটারি লিখলাম এখন এই ব্যাটারিও আসে লোডও আসে এর মধ্যে দিয়ে কি বিদ্যুৎ চলাচল করতে পারবে না পারবে তাহলে যদি এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তবে এটা সার্কিট হবে আদারওয়াইজ এটা সার্কিট হতে পারবে না তার মানে বিদ্যুৎ চলাচল করতে পারলেই সার্কিট বিদ্যুৎ চলাচল করতে না পারলে সার্কিট না না হ্যাঁ সবগুলো নেটওয়ার্ক হ্যাঁ 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 হুম হুম আচ্ছা তাহলে এখন কারো কোনো প্রশ্ন আসা এখানে তো যায়নি প্রশ্ন পরে করব তাহলে কী হলো সার্কিট কাকে বলে সার্কিট অর্থ হলো পদ বা লুপ যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে ঠিক আছে আচ্ছা এটুকু জানলাম এবার দেখি সার্কিট কত প্রকার সার্কিট সার্কিট কত প্রকার আচ্ছা সার্কিট কত প্রকার সার্কিট প্রধানত দুই প্রকার সার্কিট প্রধানত কত প্রকার দুই প্রকার ঠিক আছে প্রধানত দুই প্রকার প্রধানত দুই প্রকার সার্কিট প্রধানত কত প্রকার দুই প্রকার এক ইলেকট্রিক্যাল সার্কিট আমরা যেটা নিয়ে কাজ করব ইলেকট্রিক্যাল সার্কিট দুই ম্যাগনেটিক্যালি সার্কিট এক কি ইলেকট্রিক্যাল সার্কিট দুই কি ম্যাগনেটিক সার্কিট ঠিক আছে ইলেকট্রিক সার্কিট ম্যাগনেটিক সার্কিট এক ইলেকট্রিক্যাল সার্কিট আর দুই হচ্ছে কি ম্যাগনেটিক ম্যাগনেটিক্যালি না লিখলে ম্যাগনেটিক সার্কিট লেখে আচ্ছা তাহলে সার্কিট প্রধানত কত প্রকার সার্কিট প্রধানত দুই প্রকার ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রিক সার্কিট দুই ম্যাগনেটিক সার্কিট ইলেকট্রিক সার্কিট এবং কি ম্যাগনেটিক সার্কিট আচ্ছা একটু এটাও মুছে দিই তাহলে দেখতে আরও সুন্দর দেখাবে যে ইলেকট্রিক সার্কিট এবং কি ম্যাগনেটিক সার্কিট এখন দেখতে সুন্দর লাগতেছে আচ্ছা তাহলে সার্কিট প্রধানত কত প্রকার দুই প্রকার ইলেকট্রিক সার্কিট এবং ম্যাগনেটিক সার্কিট তাহলে আমরা একটু পরিচয় হয়নি ইলেকট্রিক সার্কিটটা আমরা এখন যতগুলো কাজ করবো বা একটু আগে যেটা অঙ্কন করেছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট সেটা কি ইলেকট্রিক সার্কিট তার মানে যে এই যে ইলেকট্রিক সার্কিট তার মানে সার্কিট সেই বদ্ধ পথ হবে তার দ্বারা বদ্ধপথ হবে ইলেকট্রিক সার্কিটে কী দ্বারা বদ্ধপথ হবে তার দ্বারা বদ্ধপথ হবে আবারও বলছি ইলেকট্রিক সার্কিটে কি দ্বারা বদ্ধপথ হবে তার দ্বারা বদ্ধপথ হবে তাহলে ম্যাগনেটিক সার্কিট কী দ্বারা বদ্ধপথ হবে সাপোজ ও এটা হচ্ছে ট্রান্সফর্মার এই এটা হচ্ছে কি ম্যাগনেটিক সার্কিট তার দ্বারা কি বদ্ধপথ হয়েছে এই পথ মানে এই সাইড আর এই সাইড কী আছে আলাদা আছে কিন্তু তাহলে ইলেকট্রিক্যালে কোনো কানেকশন নাই মানে কন্ডাক্টর টু কন্ডাক্টর কোনো কানেকশন নাই কিন্তু এই যে আমি কি দিছি ডট 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 গোল দিছে না এটা মানে কি এটা চম্বুক বলরেখা চম্বুক কী রেখা বলরেখা তার মানে চম্বুক বলরেখা রেখা কর্তৃক সৃষ্ট সার্কিটকে ম্যাগনেটিক সার্কিট বলে চম্বুক বল রেখা কর্তৃক সৃষ্ট সার্কিটকে ম্যাগনেটিক সার্কিট বলে আর তার দ্বারা কি তার দ্বারা কানেক্টিক কোনো সার্কিটকে মানে একজনের সাথে একজন কি থাকবে একদম আটকাট কীভাবে কী থাকবে কানেক্ট থাকবে সেটা হচ্ছে কি ইলেকট্রিক সার্কিট তাহলে আমি একদম চিত্র অনুসারে দেখলাম এটা ইলেকট্রিক সার্কিট এটা কি ম্যাগনেটিক সার্কিট ম্যাগনে ইলেকট্রিক সার্কিট তো আমাদের চিন্তা অসুবিধা নেই ম্যাগনেটিক সার্কিট হলো ওয়ান ওয়ান কাইন্ড অফ না ট্রান্সফর্মারই ম্যাগনেটিক সার্কিট কী ট্রান্সফর্মার ঠিক আছে ট্রান্সফর্মার কারণ ট্রান্সফর্মারে কি চম্মুক বল রেখা দ্বারা প্রাইমারি এবং কী সেকেন্ডারি কানেক্ট থাকে প্রাইমারি এবং সেকেন্ডারি কি থাকে কানেক্ট থাকে আচ্ছা এই জন্য সেটা কি ম্যাগনেটিক সার্কিট বা ম্যাগনেটিক্যালি সার্কিট আর এটা হচ্ছে কি তার দ্বারা সমস্ত পথটাই বা সমস্ত পথটাই কী দ্বারা কানেক্ট আছে তার দ্বারা কানেক্ট আছে তো তার কার পার্ট ইলেকট্রিক্যালের একটা পার্ট তার সেই জন্য এটা ইলেকট্রিক্যাল সার্কিট আর ম্যাগনেট কার পার্ট ম্যাগনেটিক্যালের একটা পার্ট সেজন্য এটা কি ম্যাগনেটিক্যাল সার্কিট আচ্ছা আচ্ছা এবার দেখি সংযোগের উপর ভিত্তি করে সার্কিট কত প্রকার আর একটা প্রশ্ন থাকে যে সংযোগের উপর যদি বলে প্রধানত কত প্রকার যদি বলে সার্কিট প্রধানত কত প্রকার আমরা লিখবো ইলেকট্রিক সার্কিট এবং ম্যাগনেটিক সার্কিট আর যদি বলে সংযোগের উপর ভিত্তি করে সার্কিট কত প্রকার বা সার্কিট মোট কত প্রকার সংযোগের সংযোগের উপর সংযোগের উপর ভিত্তি করে সার্কিট কত প্রকার সংযোগের উপর ভিত্তি করে কি সার্কিট কত প্রকার এটা দেখাও যদি বলে কখনো যে সংযোগের উপর ভিত্তি করে সার্কিট কত প্রকার এটা দেখাও বা সংযোগ মানে কি যে এই সংযোগ বুঝাই ঠিক আছে সংযোগের উপর ভিত্তি করে সার্কিট কত প্রকার সেটা দেখাও বা যদি বলে বৈদ্যুতিক সার্কিট কত প্রকার সেটা দেখাও সংযোগের উপর ভিত্তি করে বা বৈদ্যুতিক সার্কিট কত প্রকার সংযোগের উপর ভিত্তি করে বা বৈদ্যুতিক সার্কিট কত প্রকার করে বা বৈদ্যুতিক সার্কিট কত প্রকার তার মানে যদি বলে যে সংযোগের উপর ভিত্তি করে সার্কিট কত প্রকার অথবা বৈদ্যুতিক সার্কিট কত প্রকার এই কথা বলে তখন আমরা লিখব কত প্রকার দেখি সিরিজ সার্কিট সিরিজ সার্কিট দুই প্যারালাল সার্কিট সিরিজের বাংলা হচ্ছে শ্রেণী ঠিক আছে কখনও বাংলাও আসে কিন্তু প্রশ্ন যখন প্রশ্ন বাংলা হয় তখন কিন্তু এরকম পাই টু পাই বাংলা কনভার্ট করা হয় সিরিজ একটা ইংলিশ শব্দ তখন কিন্তু সিরিজ লিখবে না তখন লিখবে শ্রেণী তারপরে প্যারালাল একটা ইংলিশ শব্দ তখন কিন্তু প্যালাল বলবে না তখন বলবে সমান্তরাল এর জন্য ইংলিশের পাশাপাশি আমরা বাংলাটাও জেনে নেব ঠিক আছে সিরিজ সার্কিট প্যালাল সার্কিট প্যারা লাল সিরিজ সার্কিট প্যারাল সার্কিট তাহলে কি সিরিজ সার্কিট এবং প্যারাল সার্কিট এই দুজনের কম্বিনেশনে এদের কম্বিনেশনে আরেকটা সার্কিট হয় এদের কম্বিনেশনে এদের কম্বিনেশনে আরেক প্রকার সার্কিট হয় সেটা হচ্ছে কি মিশ্র সার্কিট বা মিক্স সার্কিট সেটা কি মিশ্র সার্কিট বা মিক্স সার্কিট মিশ্র সার্কিট বা কি মিক্স সার্কিট তাহলে সার্কিট কাকে বলে সার্কিট মানে হলো সার্কিট অর্থ হলো পদ বা লুপ যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রভাবিত বা বিদ্যুৎ চলাচল করতে পারে তার মানে শুধু পদ বা লুপ হলে চলবে না ওর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে হবে ঠিক আছে পদ বা লুপ হলে চলবে না ওর মধ্যে দিয়ে কি বিদ্যুৎ চলাচল করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে সার্কিটের প্রধান শর্ত হচ্ছে বিদ্যুৎ চলাচল করতে হবে তারপরে সেটা পথ বা লুপ বানাবো বিদ্যুৎ চলাচল না করলে সেটা পথ বা লুপ হতে পারবে না আচ্ছা তাহলে সার্কিট অর্থ হলো পথ বা লুপ যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে সার্কিট কত প্রকার সার্কিট প্রধানত দুই প্রকার ইলেকট্রিক সার্কিট আর একটা কি ম্যাগনেটিক সার্কিট ইলেকট্রিক সার্কিট মানে তার দ্বারা কানেক্ট থাকবে ম্যাগনেটিক সার্কিট মানে কি চম্বুক বলরেখা দ্বারা কানেক্ট থাকবে ঠিক আছে দুইটা ওয়াইন্ডিং বা দুইটা তার ওয়াইন্ডিং মানে তার আচ্ছা সংযোগের উপর ভিত্তি করে অথবা বৈদ্যুতিক সার্কিট কত প্রকার যদি প্রশ্ন বলে সংযোগের উপর ভিত্তি করে বা বৈদ্যুতিক সার্কিট কত প্রকার লেখ তাহলে লিখবো আমরা কি সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট এবং এদের কম্বিনেশন আরেকটা হয় কি মিক্স সার্কিট বা আমরা এভাবে বলতে পারি যে সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট এবং কি মিক্স সার্কিট এতটা কোনো অসুবিধা নাই আচ্ছা এখন আর একভাবে বলা যায় আর একভাবে আসে হচ্ছে সোর্সের উপর ভিত্তি করে কার উপর ভিত্তি করে সোর্সের উপর ভিত্তি করে সরষের উপর ভিত্তি করে সার্কিট কত প্রকার সরষের উপর ভিত্তি করে সার্কিট কত প্রকার লিখো সর্ষের উপর ভিত্তি করে সার্কিট কত প্রকার লিখো সর্ষের উপর ভিত্তি করে সার্কিট হচ্ছে দুই প্রকার সর্ষের উপর ভিত্তি করে সার্কিট কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে এসি সার্কিট একটা কি এসি সার্কিট আরেকটা কি ডিসি সার্কিট একটা হচ্ছে এসি সার্কিট আরেকটা হচ্ছে কি ডিসি সার্কিট ঠিক আছে এসি সার্কিট কাকে বলবো এসি সোর্সের মাধ্যমে যে সার্কিট চলবে সেটা হচ্ছে কি এসি সার্কিট ডিসি সার্কিট কাকে বলবো ডিসি সোর্সের মাধ্যমে যে সার্কিট চলবে তাকে বলবো কি ডিসি সার্কিট এসি সার্কিট এসি সোর্স ডিসি সার্কিট ডিসি সোর্স এই সোর্স নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয় ঠিক আছে কখনো একটা সোর্স আছে কখনো সেটা ডিসি হয় কখনো সেটা এসি হয় আচ্ছা ওইদিকে যাচ্ছি আমি তার আগে যতটুকু লিখলাম এতটুকু থেকে কারো কোনো অসুবিধা আছে কি না যদি থাকে তাহলে বলতে পারি যতটুকু লিখেছি এতটুকুতে কারো কোনো অসুবিধা থাকে যদি থাকে তাহলে বলতে পারি আশা করি কারো কোনো অসুবিধা নাই ঠিক আছে তাহলে মুছে দিলাম তাহলে আমরা এই যে সোর্সের উপরে এগুলোতে একটু দেখলাম এখন সোর্সের উপরে কীভাবে হবে সেটা একটু দেখি আমি কিছু বাধায় রাখবো কিছু এসি সার্কিট যখন করবো তখন বলবো আর কি আচ্ছা এসি সার্কিট কীভাবে বুঝবো যে এসি সোর্সের মাধ্যমে যে সার্কিট চলে তাকে এসি সার্কিট বলে ঠিক আছে এসি সোর্সের এসি সোর্সের মাধ্যমে যে আচ্ছা বা এসি হ্যাঁ এসি যে সার্কিটে এসি সোর্স থাকবে তাকে এসি সার্কিট বলে এত কাহিনি করার দরকার নেই কি লিখবো যে যে সার্কিটে যে সার্কিটের সোর্স এসি এসি একসাথে লেখা যাবে না এসি তাকে এসি সার্কিট এসি সার্কিট বলে যে সার্কিটের সোর্স এসি তাকে কী বলে এসি সার্কিট বলে তাহলে এসি সার্কিটের চিরন্তন একটা ইয়ে আছে সোর্স আছে তাকে এসি সার্কিটই বলে এই যদি এরকম থাকে ঢেউ থাকে যদি এমন থাকে ঢেউ থাকে যদি এরকম ঢেউ থাকে তাহলে বুঝতে হবে এটা এসি সার্কিট যদি এরকম থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে এটা কি এসি সার্কিট আবারও বলতেছি যদি এরকম ঢেউ থাকে তাহলে বুঝতে হবে অবশ্যই এটা এসি সার্কিট যদি এরকম ঢেউ থাকে বুঝতে হবে অবশ্যই এটা এসি সার্কিট ঠিক আছে আচ্ছা যে সার্কিটের যে সার্কিটের সোর্স যে সার্কিটের সোর্স ডিসি যে সার্কিটের সোর্স ডিসি তাকে ডিসি সার্কিট বলে একদম খাস কথা ঠিক আছে তাকে ডিসি সার্কিট বলে যে সার্কিটের সোর্স ডিসি তাকে ডিসি সার্কিট বলে যেরকম এখন এখানে ব্যাটারি প্লাস মাইনাস একটা থাক বা একাধিক থাক অসুবিধা নেই একটা যদি একাধিক থাকে সেটাও ব্যাটারি একটা থাকলে সেটাও ব্যাটারি বলে বলা হয় ঠিক আছে একটা থাকলে একটা সোল একাধিক থাকলে অনেকগুলো সোল বোঝায় এর বাইরে আর কোনো কিছু না আচ্ছা তাহলে এখন এটা চিরন্তনভাবে ডিসি এর কোনো মা ইয়ে নাই ঠিক আছে আর কোনো অপশনই নাই এসি সার্কিট এটা সবসময়ই এসি এটা ডিসি হওয়ার কোনো অপশন নাই এটা ডিসি সার্কিট এটা সবসময় ডিসি এসি হওয়ার কোনো অপশন নাই একটা চিহ্ন সোর্সের চিহ্ন ঝামেলা আছে সেটা হচ্ছে সেটা কি এই যে প্লাস অথবা মাইনাস এই যে প্লাস অথবা কি মাইনাস এই প্লাস মাইনাস কখনো ডিসি হয় আবার কখনো এসি হয় আমরা যদি দেখলাম ভোল্টেজ সোর্স কী দেখলাম ভোল্টেজ সোর্স আমি যদি কারেন্ট সোর্স বলে যদি কি বলে কারেন্ট সোর্স বলে সেমভাবে এই যে কারেন্ট সোর্স এই কারেন্ট সোর্সটাও কী বল কী করবে এটা এসি অথবা কি ডিসি যদি এটা থাকে তাও সেটা এসি হতে পারে ডিসি হতে পারে যদি এরকম থাকে মানে কারেন্ট সোর্স তো কারেন্ট সোর্সের হচ্ছে প্রতীকটা একটাই কারেন্ট সোর্সের প্রতিক্রিয়াটা একটাই তাহলে যদি এরকম থাকে এটা এসি হতে পারে ডিসি হতে পারে যদি এরকম থাকে সেটা সেই ভোল্টেজ সোর্স এরকম থাকলে তো অবশ্যই ভোল্টেজ সোর্স এমন থাকলে কি কারেন্ট সোর্স তাহলে কারেন্ট সোর্স যদি হয় তাহলে এসিও হতে পারে ডিসি হতে পারে আর যদি প্লাস নার্ক দিয়ে থাকে ভোল্টেজ সোর্স তাহলে সেটা এসি হতে পারে ডিসি হতে পারে তাহলে আমরা কীভাবে বুঝবো এটা এসি নাকি ডিসি এই আলোচনার টপিক আমরা পরে করবো ঠিক আছে আচ্ছা তার মানে এ সোর্সটা ডিসিও হতে পারে এসি হতে পারে কারেন্ট সোর্সটাও ডিসি হতে পারে এসি হতে পারে কিন্তু যদি এরকম থাকে তাহলে অবশ্যই সেটা এসি আর যদি এটা এরকম থাকে অবশ্যই সেটা কি ডিসি তাহলে ঝামেলা বাঁধবে এই দুই জায়গায় ঠিক আছে ঝামেলা বাঁধবে কি এই দুই জায়গায় এই দুই জায়গায় কোনটা এসি কোনটা ডিসি কখন এসি ব্যবহার করা হবে কখন ডিসি ব্যবহার করা হবে এই জন্য আমাদের লোডগুলোকে খেয়াল রাখতে হবে লোডগুলোকে কি রাখতে হবে খেয়াল রাখতে হবে ওটা আমরা এসি সার্কিটের সঙ্গে আলোচনা করবো এখন না তাহলে আপাতত কি দেখলাম এটা এসি সার্কিট এটা কি ডিসি সার্কিট তাহলে সোর্সের উপর ভিত্তি করে সার্কিট কত প্রকার দুই প্রকার একটা এসি সার্কিট আর এটা কি ডিসি সার্কিট ঠিক আছে আচ্ছা তাহলে কি যে সার্কিটের সোর্স এসি তাকে এসি সার্কিট বলে যে সার্কিটের সোর্স ডিসি তাকে ডিসি সার্কিট বলে শেষ কথা এই যে এসি সার্কিট এটা ডিসি সার্কিট এখন এখানে যদি সাপোজ একটা ইন্ডাক্টর দিত এখানে তো ইন্ডাক্টর দিচ্ছি এখানে কিন্তু তাকে ইন্ডাক্টর দিত তাহলে কি এটা এসি হইতো কখনো না এটা কি ব্যাটারি ব্যাটারি তো কখনো এসি অসম্ভব না তো এখানে ক্যাপাসিটার দিক বা ইন্ডাক্টর দিক যা খুশি তাই দিক এটা কখনো এসি হতে পারবে না এটা ডিসি সেমভাবে এখানে ইন্ডাক্টর দিক বা না দিক এটা অবশ্যই ডিসি সরি এসি ইন্ডাক্টর এখানে দিক বা না দিক অবশ্যই এটা কি এসি আচ্ছা আমি আশা করব সবাই বুঝতে পেরেছি তারপরে যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে বলতে পারি কারো অসুবিধা থেকে থাকলে বলতে পারি কারো কোনো অসুবিধা থেকে থাকলে বলতে পারি আচ্ছা কারো কোনো অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে এটা করতে করতে আমি আর একটা জিনিস দেখাই দিই আজকে আর না লাস্টের একটা জিনিস দেখাই ক্লাস শুরু করতেই তো আজকে দেরি করে ফেলছি আচ্ছা কালকে আমরা সিরিজ সার্কিটে যাব সিরিজ সার্কিটের সংজ্ঞা দিয়ে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য দেখব সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য দেখার পরে সিরিজ সার্কিটের ম্যাথ করবো যত সিরিজ সার্কিটের ম্যাথ আছে সমস্ত সিরিজ সার্কিটের ম্যাথ করে তারপর প্যারালালে যাব প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য প্যারাল সাইকেটের কাজ কী কীভাবে হয় সেটা জেনে প্যারালাল সার্কিটের ম্যাথ করব। সমস্ত প্যারালাল সার্কিটের ম্যাথ করে তারপরে মিক্স সার্কিটের বৈশিষ্ট্য মিক্স সার্কিটে কী কী হয় কেমন হয় সেগুলো জেনে তখন মিক্স সার্কিটের ম্যাথ করবো ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখি কোনো সার্কিটে মনে করি ডিসি একটা সার্কিট কি ডিসি তাহলে এখানে কি আছে একটা ইন্ডাক্টর আছে এখানে কী আছে একটা ক্যাপাসিটর আছে একটা ইন্ডাক্টর আছে একটা কী আছে ক্যাপাসিটর আছে তাহলে ডিসি সার্কিটে বা ডিসি সোর্সের বেলায় ইন্ডাক্টর কেমনভাবে আচরণ করবে ক্যাপাসিটর কেমনভাবে আচরণ করবে এটা আমরা এখন একটু দেখবো এটা আসছিলো বিআর পাওয়ার গেনে তার মানে মিস্টে আসছিল দু সালে ঠিক আছে মিস্ট বিআর পাওয়ার গেন না লিখে মিস্ট লাগব কারণ ইম্পর্টেন্ট পরীক্ষার কেন্দ্র ইম্পর্টেন্ট কোন কোম্পানি পরীক্ষা নিচ্ছে সেটা ইম্পর্টেন্ট না আচ্ছা তাহলে কি এটা কি ইন্ডাক্টর তার মানে এল এটা কি ক্যাপাসিটর তার মানে কি সি তো আমরা দেখেছি প্রথমে বলেছি ডিসিতে কোনো কোন থাকে না ডিসিতে কোনো কোন থাকে না তার মানে ডিসি কারেন্ট ডিসি মানে কি ডাইরেক্ট কারেন্ট ডিসি মানে কি ডাইরেক্ট কারেন্ট ডিসি ডিসি ডি মানে ডাইরেক্ট সি মানে কি কারেন্ট তার ডে ডি কারেন্টটা ডাইরেক্ট চলে যায় যে কারেন্টটা ডাইরেক্ট চলে যায় সেটা কি ডিসি কারেন্ট এই যে সরাসরি চলে যাবে সেটা কি ডিসি কারেন্ট ডাইরেক্ট সরলরেখা একশো আশি ডিগ্রিতে চলবে যে কারেন্টটা সবসময় একশো আশি ডিগ্রিতে চলবে সেটাই কি ডিসি কারেন্ট আচ্ছা এবার আসি এসি কারেন্টে এসি এসি মিনস এগুলো আমরা আবার এসিতে আলোচনা করবো অসুবিধা নেই এসি মিন্স কি অল্টারনেট কারেন্ট এসি মিন্স এতে অল্টারনেট সিতে কারেন্ট তার মানে অল্টারনেট কারেন্ট দ্যাট মিন্স যেই কারেন্টটা কী করবে বারবার অল্টারনেট করবে মানে দিক পরিবর্তন করবে কী পরিবর্তন করবে দিক একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে একবার উপরে একবার কি নিচে একবার পজিটিভ একবার নেগেটিভ একবার পজিটিভ একবার নেগেটিভ দিক পরিবর্তন করতেছেন বারবার হ্যাঁ তাহলে এটা কী বলতে পারি আমরা এসি কী সিগন্যাল বলতে পারে এ সিগন্যাল এটা এসি সিগন্যাল এটা কি ডি সিগনাল তো দেখেন এখানে দিক পরিবর্তন হয়েছে তার একটা ঢেউ হয়েছে না একটা ঢেউয়ের সৃষ্টি হয়েছে না হ্যাঁ এখানে একটা ঢেউয়ের সৃষ্টি হয়েছে তাহলে ঢেউ যদি সৃষ্টি হয় তাহলে ঢেউর একটা মানও আছে এই ঢেউটাকে কি বলে ফ্রিকোয়েন্সি ঢেউটাকে কি বলে ফ্রিকুয়েন্সি যদি এসি সাইকেলের বেলায় ঢেউয়ের পরিমাণ দেওয়া না থাকে তখন আমরা ধরি এ বিকালটা কত পঞ্চাশ হার্টস বা পঞ্চাশ সাইকেল পার সেকেন্ড এটা দ্বারা কি বোঝায় যে প্রতি সেকেন্ডে পঞ্চাশটা সাইকেল উৎপন্ন হচ্ছে প্রতি সেকেন্ডে কয়টা সাইকেল উৎপন্ন হচ্ছে পঞ্চাশটা সাইকেল উৎপন্ন হচ্ছে প্রতি সেকেন্ডে পঞ্চাশটা সাইকেল উৎপন্ন হলেই ওয়ার ফ্রিকোয়েন্সি কত হয় পঞ্চাশ হয় আচ্ছা এটা তো বুঝলাম কিন্তু এটা আবার কি জেড হার্টসটা আবার কি ঠিক আছে এইটা হচ্ছে আমি বলেইছিলাম আর কিন্তু এর পূর্ণ হচ্ছে এটা এই যে হার্টস ঠিক আছে হার্টস আচ্ছা এইটা কি এইটা হচ্ছে আচ্ছা তাহলে আমরা কি দেখলাম আচ্ছা হার্টসটা কি এটা আমরা কি দেখতেছিলাম যে হার্টসটা কেন তে পঞ্চাশ এ ভিকাল টু পঞ্চাশ সাইকেল পার্স সেকেন্ড বুঝলাম যে প্রতি সেকেন্ডে কয়টা সাইকেল উৎপন্ন হবে পঞ্চাশটা সাইকেল মানে কি দেখেন এগুলো আমরা এখানে দেখবো না আপাতত জাস্ট এটুকু দেখি এগুলো এসি সাইকেট টপিক এখানে এত আলোচনার দরকার নাই এখন পঞ্চাশ হার্সটা কি হার্সটা হচ্ছে এই যে যে সাইকেল যে উৎপন্ন হয় বা সাইকেল যে এই এখানে যে সাইকেল ঘটনা ঘটাচ্ছে কিভাবে ঘটনা ঘটাচ্ছে এটা আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী হার্টস ওর আগের নামটাও কি যেন আছে বলে না মনে নাই তো ওর নামের ডাক নাম বা ওর নামের সাথে হার্টস কথাটা আছে তার মানে যে বিজ্ঞান আবিষ্কার করছে তার নাম অনুসারে এই ফ্রিকুয়েন্সির একক হার্টস দেওয়া হয়েছে এটা আগেও বললাম যে জেমস ওয়ার্ডের নাম অনুসারে ক্ষমতার একক ওয়ার্ড দেওয়া হয়েছে সেমভাবে বিজ্ঞানের হার্টসের নাম অনুসারে ফ্রিকুয়েন্সির একক হার্টস দেওয়া হয়েছে ঠিক আছে সবাই সবার নাম অনুসারে একক দেয় অন্য অন্যজনের নাম দেবে না কখনোই না ঠিক আছে তার মানে ফ্রিকুয়েন্সি একক হার্টস বিজ্ঞানের নাম অনুসারে আর মূল একক কি সাইকেল পার সেকেন্ড তো সাইকেল পার সেকেন্ড মানে কি প্রতি সেকেন্ডে পঞ্চাশটা সাইকেল উৎপন্ন করবে তো এখানে কতটুকু সাইকেল কতটুকু সাইকেল নেই এটা আমরা এসিতে দেখব এখানে এত কথা বলার দরকার নাই ঠিক আছে আচ্ছা এখানে কোনো সাইকেল উৎপন্ন হয়েছে এখানে কোনো সাইকেল উৎপন্ন হয় না দেখেন সরাসরি চলে গেছে মানে কোনো ঢেউ উৎপন্ন হয় নাই কোনো ঢেউ উৎপন্ন হয় নাই এখানে ঢেউ ছিল বিধে ঢেউয়ের মান দিছি এখানে কোনো ঢেউ আছে না তাহলে ঢেউ নাও নাই মানে কি জিরো ঢেউ নাই মানে কি জিরো তাহলে এটা যদি এখন কি। হয় ডিসি হয় এটা যদি কি হয় ডিসি হয় এটা তো ইন্ডাক্টর এটা কি একটা ইন্ডাক্টর এটা কি একটা ইন্ডাক্টর ঠিক আছে আবার বলতে এটা কি ইন্ডাক্টর তো এই ইন্ডাক্টরের যে বাধা সেই বাধাকে বলে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ইন্ডাক্টরের যে বাধা সেই বাধা কি বলে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স তো ইন্ডাকটিভ রিয়াক্টেন্স মানে এক্স এল যার সূত্র হচ্ছে টু পাই এফ যার সূত্র কি টু পাই এফ তাহলে টু বাই ইন্টু এফ মানে কত জিরো যেহেতু সার্কিট কিট সোর্সটা কি ডিসি তার মানে সার্কিট কি ডিসি তাহলে ডিসিতে ফ্রিকুয়েন্সি কত শূন্য তাহলে ফ্রিকুয়েন্সি শূন্য বসেছি এ টু কত এল তাহলে এখানে কত পেলাম আমরা জিরো জিরোহাম তার মানে যদি ইন্ডাক্টর থাকে তাহলে কি করবে সেটা শর্টের নেয় আচরণ করবে ডিসিতে যদি ইন্ডাক্টর থাকে তাহলে কি আছে কিসের আচরণ করবে শর্ট সার্কিটের ন্যায় আচরণ করবে ওকে এখন ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এটা কি একটা ক্যাপাসিটর এটা কি একটা ক্যাপাসিটর ঠিক আছে আর ডিসিতে তো ইন্ডাকটেন্স মানে এই এই ইন্ডাকটেন্স তৈরিই হবে না ডিসিতে ইন্ডাকটেন্স তৈরি কারণ ডিসিতে ফ্লাক্স উৎপন্ন হবে না ঠিক আছে সে যাই হোক কোটা পরের বিষয় আচ্ছা তাহলে এটা কি ক্যাপাসিটর তাহলে ক্যাপাসিটরের বাধার নাম হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াকটেন্স এগুলো আমরা বিষদে এসি সার্কিটের বিষদ আলোচনা করবো হ্যাঁ এখন জাস্ট দেখতেছি আচরণটা কীরকূপ হয় ডিসিতে আচরণ কীরূপ হয় এটা তো এসি সার্কিটের টপিক আমরা এসি সার্কিটের ডিটেলস দেখবো তাহলে এক্সি মানে কি সি এর বাধার নাম কি এফসি ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স ক্যাপাসিটারের বাধার নাম ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স যার সূত্র হচ্ছে ওয়ান বাই টু পাই এফসি যার সূত্র ওয়ান বাই টু পাই এফসি তাহলে ওয়ান বাই টু পাই এফ মানে কত জিরো ইন্টু কি সি তাহলে কি হচ্ছে ওয়ান বাই জিরো তো ওয়ান বাই জিরো মানে কি ইনফিনিটি ওয়ান বাই জিরো মানে কি ইনফিনিটি ঠিক আছে তার মানে যদি ক্যাপাসিটার থাকে তাহলে কি অপেনের নাই কাজ করবে ক্যাপাসিটার থাকলে কি হবে অপারেন্ট নাই কাজ করবে তার মানে এখন যদি এর ইকু সার্কিট অঙ্কন করতে চাই তাহলে বিষয়টা কেমন হবে এই যে এখানে কী যাবে শর্ট যদি ইন্ডাক্টর আছে তাহলে শর্ট আর যেহেতু ক্যাপাসিটর আছে তাহলে কী হয়ে যাবে ওপেন হয়ে যাবে এই যে ইন্ডাক্টরের জন্য শর্ট ক্যাপাসিটারের জন্য ওপেন তার মানে কোনো সার্কিটে যদি ইন্ডাক্টর থাকে তাহলে শর্ট সার্কিটে নিয়ে আচরণ করবে কোনো সার্কিটে যদি কি হয় ক্যাপাসিটার থাকে তাহলে ওপেন সার্কিটের নেয় আচরণ করবে কোনো সার্কিট বলতে ডিসি সার্কিট নট এসি সার্কিট ঠিক আছে কোনো সার্কিট বলতে ডিসি সার্কিট এসি সার্কিট না আচ্ছা আমি আশা করব সবাই বুঝতে পেরেছি কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারি কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারি অসুবিধা নেই না ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আর একটু বাড়াইতাম অনেক রাত হয়ে গেছে তো আজকের বাড়ালাম না ক্লাস শুরু হওয়ার কথা ছিল নয়টা পনেরোই যদি নয়টায় পনেরোই শুরু করতাম তাহলে বাড়ানো যাইতো ঠিক আছে আচ্ছা আগামী দিন আমরা সিরিজ সার্কিট দেখব সিরিজ সার্কিট কাকে বলে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কী এইগুলা দেখে সিরিজ সার্কিটের ম্যাথ করব তারপর সিরিজ সার্কিটের ম্যাথ হলে প্যালার সার্কিটের বৈশিষ্ট্য জেনে প্যারাল সার্কিট করব ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ